সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার সকল ইউটিউবে দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকের ভিডিওয়ে আমরা দেখব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি রিনুয়াল যেটা চলছে সেকেন্ড ফেজ, সেই পিজি রিনুয়াল সেকেন্ড ফেজ কীভাবে করতে হবে। তোমরা যারা এখনও অবধি 2019 সালে পিজি রিনুয়াল করোনি তাদেরকে অবশ্যই রিনুয়ালটি করে নিতে হবে, কারণ রিনুয়াল না করলে তোমরা ফর্ম ফিল আপে বসতে পারবে না বা ফর্ম ফিল আপ করতে পারবে না এবং তোমরা পরীক্ষা দিতে পারবে না। তাই আজকে আমরা দেখব এই ভিডিওয় কীভাবে তোমরা পিজি রিনুয়াল করবে সেকেন্ড ফেজটি। এবং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ দিয়ে দেখো যারা এখনও অবধি রিনুয়ালের কাজটি করোনি। এবং আজকের ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা যারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অনুগ্রহ করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নেবে লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো আমরা দেখে নিই কীভাবে তোমরা এই রিনুয়ালের কাজটি করবে। দেখো তোমাদের সামনে আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটটি খুলে রেখেছি। ওয়েব অ্যাড্রেসের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ wbnsou.ac.in, ঠিক আছে। এখানটায় তোমরা দেখতে পাচ্ছ এই যে ঘরটায় রয়েছে পিজি রিনুয়াল 2019 সেকেন্ড ফেজ, এখানটা আমরা ক্লিক করব। এখানটা ক্লিক করলে দেখো আমাদের একটি নতুন ট্যাব খুলে গেল এবং এখানে একটি নতুন পেজ খুলছে। সেখানে কি লেখা আসছে দেখো, বলা হচ্ছে ওয়েলকাম টু NSU পিজি অনলাইন সাবমিশন অফ রিনুয়াল অ্যাপ্লিকেশন ফর্মস ফর 2019 সেশন। ইম্পর্টেন্ট নোট কি, অন দ্য বেসিস অফ পিজি রিনুয়াল 2019 লার্নার্স উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য ফর্ম ফিল আপ প্রসেস ইফ এলিজিবল আদারওয়াইজ ফর টার্ম এন্ড এক্সামিনেশন জুন 2020 ডিসেম্বর 2020। অর্থাৎ যারা এই রিনিউয়াল করবে, যে সমস্ত পিজি স্টুডেন্টসরা, তারাই একমাত্র কি করতে পারবে না, তারাই একমাত্র ফর্ম ফিল আপ প্রসেসে অংশগ্রহণ করতে পারবে, অন্যরা পারবে না। ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখে নাও, পিজি সেকেন্ড ফেজ, এটা ফার্স্ট ফেজ হয়ে গেছে, আবার সেকেন্ড ফেজ দেওয়া হয়েছে। এটার সময় এটি শুরু হচ্ছে 29 আগস্ট সকাল 10টা থেকে এবং এটি চলবে 5 সেপ্টেম্বর মধ্যরাত্রি পর্যন্ত। আর অনলাইনে ফিস জমা দেওয়া যাবে 29 আগস্ট সকাল 10টা থেকে 5 সেপ্টেম্বর মধ্যরাত্রি পর্যন্ত। এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কী দেওয়া হচ্ছে, বলা হচ্ছে লার্নার্স নিড টু ভিজিট স্টাডি সেন্টার লার্নার্স সাপোর্ট সেন্টার ফর সাবমিশন অফ পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট ফর দ্য টাইম বিং। লার্নার্স আর অ্যাডভাইস টু রিটেন পেমেন্ট ইন কনফার্মেশন রিসিপ্ট আনটিল ফার্দার নোটিফিকেশন ইস্যুড বাই দ্য ইউনিভার্সিটি, ঠিক আছে। তো ওই যে কনফার্মেশন রিসিপ্টটা পাবে তোমরা পেমেন্ট করার পর, সেটি তোমাদেরকে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে। আর এখানটাই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে সেকেন্ড ফেজের। আর এখানটাই হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস, আমরা তো পেমেন্ট করি না, আমরা আগে পেমেন্ট করবো, তারপরে দেখবো এই পেমেন্ট স্ট্যাটাসে কীভাবে কাজ করতে হবে। তো এখানটা দেখো একদম নিচের যে লিঙ্কটি রয়েছে, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর পিজি রিনুয়াল, এইখানটায় আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমাদের পেজটি প্রসেসিং শুরু হয়ে গেল, তারপর এই অপশন দুটি চলে আসবে, একটা হচ্ছে রিনুয়াল ফর পিজি কোর্স, আরেকটি রয়েছে পেমেন্ট স্ট্যাটাস। তো যারা পেমেন্ট করে দেবে তারা এই চেক পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করবে, আর যারা রিনুয়াল করবে তারা এখানে ক্লিক করবে। আমরা রিনুয়াল করব তাই আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি প্রসেসিং হয়ে এইরকমভাবে আসবে। তোমরা স্ক্রল ডাউন একটু নিচে নেমে এখানে দেখবে প্লিজ এন্টার ইওর এনরোলমেন্ট নাম্বার, তোমরা সবাই নিজের এনরোলমেন্ট নাম্বার জানো, সেই এনরোলমেন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবে এবং এখানে যেন কোনো রকম ভুলভ্রান্তি তোমাদের না হয়। আমরা এনরোলমেন্ট নাম্বারটি বসিয়ে দিচ্ছি, এনরোলমেন্ট নাম্বারটি বসিয়ে দিলাম। তারপরে আবেদনকারীর ডেট অফ বার্থ সেটি বসাতে হবে, আমরা ডেট অফ বার্থটিও বসিয়ে নিলাম, এই ডেট অফ বার্থ বসিয়ে নিচ্ছি। তারপরে এখানে অপশন রয়েছে রিসেট আর নেক্সট, আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলেই দেখো আমাদের পেজটি প্রসেসিং শুরু হয়ে গেছে এবং একটু ওয়েট করো, দেখো আমাদের পেজটি প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হয়ে যাওয়ার পরে এই আমাদের চলে এসেছে, আমরা একটু মিডে দেখে নেবো সব কিছু ঠিকঠাক আছে কি না। আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলাম, স্ক্রল ডাউন করে নিচের দিকে নামার পর এই যে আমরা দেখতে পাচ্ছি কোর্স ফি ফর সেকেন্ড ইয়ার, এটা অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যামাউন্ট, নাম্বার অফ স্টুডেন্ট রিনিউয়াল, এটা ঠিক আছে। তো
তাহলে আমাদেরকে দিতে হবে কি স্টুডেন্টশিপ রিনুয়াল ফি 600 টাকা। তোমাদের যেটা আসবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে, এখানে দেখিয়ে দেবে তোমাদেরকে। আর এখানটায় বলা হচ্ছে দেখো যে 600 টাকা দিতে হবে, এখানে ব্যাংক চার্জ দিতে হবে 35 টাকা যারা অফলাইনে করবে, আর যারা অনলাইনে পেমেন্ট করবে তাদের কোনো চার্জ দিতে হবে না। তো এটা আমরা সিলেক্ট করেই নিয়েছি। এখানটা দেখো ব্যাক অপশন রয়েছে আর ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট, আমরা ক্লিক হেয়ার ফর ই পেমেন্টে ক্লিক করব। এখানে ক্লিক করলে পেজটি প্রসেসিং শুরু হয়ে যাবে এবং দেখো একটি পেমেন্ট গেটওয়ে আশা করি বেরিয়ে আসবে। দেখো এই যে বিল ডেস্কের পেমেন্ট গেটওয়ে বেরিয়ে আসলো। এখানটায় লক্ষ্য করে দেখবে প্রথমে বাঁ দিকে বাই ডিফল্ট ক্রেডিট কার্ড রয়েছে। তোমরা যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবে তোমরা ক্রেডিট কার্ডের নাম্বার বসাবে, আর যারা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবে তারা ডেবিট কার্ডের মাধ্যমে বসাবে। এইখানে তোমরা সিলেক্ট করে নেবে কীভাবে তোমরা পেমেন্ট করতে চাও। আমরা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবো, তাই ডেবিট কার্ডটি সিলেক্ট করে নিলাম। প্রথমে রয়েছে কার্ড নাম্বার, আমরা কার্ড নাম্বারটি বসিয়ে দিচ্ছি। প্রাইভেসির জন্য আমি সব জিনিসগুলো হাইড করে দিচ্ছি, বসিয়ে দিলাম। তারপর এক্সপায়ারেশন ডেট এটা আমরা বসিয়ে দেব, যেমনটি কার্ডে আছে সেরকমটি বসাতে হবে। সিভিভি নাম্বার বসিয়ে দিলাম, কার্ড হোল্ডার্স নেম এখানেও কার্ড হোল্ডার্স নেমটি আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা নিচে এই যে মেক পেমেন্ট অপশনটি রয়েছে, মেক পেমেন্ট অপশনে আমরা ক্লিক করব। আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে, এবার আমরা দেখব কি হচ্ছে। প্রসেসিং শুরু হয়ে গেছে, আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আমাদের এখানে বসাতে হবে। ওটিপিটি আমরা পেয়ে গেছি, আমরা ওটিপিটি বসিয়ে দিচ্ছি। ওটিপিটি বসিয়ে দিলাম, এবার আমাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যদি তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি না যায় তাহলে আরেকবার রিসেন্ট ওটিপি বাটনে ক্লিক করবে, তারপর দেখবে ওটিপিটি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। ট্রানজ্যাকশন ইং বিং প্রসেসড, এখানে কখনো রিফ্রেশ বা কোনো কিছু বাটন ক্লিক করবে না, ব্যাকস্পেস ক্লিক করবে না, সিম্পলি রেখে দেবে। দেখো এখানে প্রসেসিং হবে, একটু সময় লাগবে। এই যে দেখো লেখা উঠলো কি ট্রানজ্যাকশন আইডি চলে এলো, পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট সাকসেসফুলি রিসিভড। ঠিক আছে, এখানে বলা হচ্ছে পেমেন্ট সাকসেসফুলি রিসিভড, এই যে চলে এসেছে। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, এরপর আমরা আরেকবার দেখে নেব পেমেন্ট স্ট্যাটাসে কী রয়েছে। আমরা আবার ঢুকে গেলাম সেখানে, এই যে এখানটা রয়েছে চেক পেমেন্ট স্ট্যাটাস, আমরা চেক পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করছি। চেক পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব, এই যে চলে এলো আমাদের সামনে এনরোলমেন্ট নাম্বার, আমরা এনরোলমেন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। এনরোলমেন্ট নাম্বারটি বসিয়ে দিলাম, ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম, সাবমিট বাটনে ক্লিক করলেই দেখো আমাদের প্রসেসিং শুরু হয়েছে। এই যে লেখা উঠলো অ্যাপ্লিকেশন নাম্বার 80, নাম 80, পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট সাকসেসফুলি রিসিভড। ঠিক আছে, তো এটা আমাদেরকে প্রিন্ট আউট নিতে হবে। আমরা এখানে ক্লিক হেয়ার টু জেনারেট স্টুডেন্ট সার্টিফিকেট প্রিন্ট কনফার্মেশন রিসিভড, এই আমরা এটা পেয়ে গেছি। এটিকে আমরা একটি প্রিন্ট আউট নিয়ে নেবো, আমরা প্রিন্ট আউটে ক্লিক করলাম। তোমরা একটা প্রিন্ট আউট নিয়ে নেবে, কারণ এখানে বলেই রাখা আছে প্রিন্ট আউট নিতে হবে। আমরা প্রিন্ট আউটটা নিয়ে নিচ্ছি এবং এটা আমরা ডেস্কটপে সেভ করে রেখে দিচ্ছি, তোমরা নিজেরা একটি প্রিন্ট আউট নিয়ে নেবে। তো ফ্রেন্ডস, এইভাবে তোমরা এই পিজি রিনিউয়াল 2019 সেকেন্ড ফেজের কাজটি করতে পারবে। আশা করি আজকে ভিডিওটি তোমরা যদি শুরু থেকে শেষ অবধি দেখে থাকো তাহলে তোমরা পুরোটি বুঝতে পেরেছো কীভাবে তোমাদের এই রিনিউয়ালের কাজটি করতে হবে। আজকে ভিডিওটি যারা ভালো লেগেছে যাদের কাছে তারা অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করে দেবে। আর যারা এখনও অবধি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের পাশে থাকো এবং অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করে নাও এই ধরনের নিত্য নতুন খবর পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।